নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি হায়দ্রাবাদ থেকে সিন্ধুশ্রী বলছি। 2009 সালে আমি প্রথম শ্রী কল্কির সম্পর্কে জানতে পারি। আমি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় প্রতি বছর নিষ্ঠার সাথে বড়দীক্ষা মালা ধারণ করেছিলাম। সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমি শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকার করতে চেয়ে শ্রী কল্কির কাছে প্রার্থনা করতে শুরু করি। শ্রী কল্কি আমার প্রার্থনা মঞ্জুর করেন। তার আশীর্বাদে আমি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিবারই শ্রেণীর মধ্যে প্রথম হয়েছিলাম। দ্বাদশ শ্রেণীর পর আমি হায়দ্রাবাদে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলাম। হায়দ্রাবাদের নামী ইঞ্জিনিয়ারিং কলেজের নিঃশুল্ক সিটে ভর্তি হতে চেয়ে শ্রী কল্কির কাছে আমার একান্ত বাসনা জানিয়ে প্রার্থনা করেছিলাম। শ্রী কল্কির আশীর্বাদে একটি নামকরা কলেজের ইঞ্জিনিয়ারিং এর ইসিই বিভাগে নিঃশুল্ক প্রার্থী হিসাবে ভর্তি হতে পেরেছিলাম। বিটেকের প্রথম থেকে অন্তিম বর্ষ পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষাতেই আমি কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করি। সমাবর্তনের সময় আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছিলাম। এই রকম একটি আশীর্বাদ ধন্য জীবন প্রদান করার জন্য শ্রী কল্কিকে কৃতজ্ঞতা জানাই।